স্বাগত জানাচ্ছি বেশ সংলাপে আমি আরো আপনাদের সঙ্গে আছি আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর এই অনুষ্ঠানে আমরা অর্থনীতির নানা বিষয় নিয়ে আলোচনা করি এখন এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটি বিষয় খুব আলোচিত হচ্ছে সেটি হল ভ্যাট আইন এবং নির্ধারিত ভ্যাট যদিও অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত বলেছেন যে ভ্যাটের একটি বা মোশকের একটি সহনীয় মাত্রা তিনি নির্ধারণ করতে চান এবং গতকাল পত্রিকায় আজকের পত্রিকাগুলোতে এসেছে যে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বৈঠক করেছেন এবং তিনি সেখানে অর্থমন্ত্রীকে বলেছেন ব্যবসায়ীদের সঙ্গে বসতে এবং ভেট আইনের যেসব আপত্তি ব্যবসায়ীদের আছে সেসব বিষয় নিয়ে কথা বলতে এবং একটি সমাধান করতে কিন্তু মূল প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে কত শতাংশ ভ্যাট বা মোশক আরোপ করা হবে সহনীয় মাত্রা তাহলে কত নির্ধারণ করা হবে পনেরো থেকে কমিয়ে এই আইনের এবং এই ভ্যাট নির্ধারণের নানা বিষয় নিয়ে আজ আলোচনা করার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এবিসি এর সাবেক উপদেষ্টা জনাব মঞ্জুর আহমেদকে তিনি আমাদের সঙ্গে আছেন আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে আছেন রেজা গ্রুপের চেয়ারম্যান জনাব এ কে এম শাহিদ রেজা আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ দর্শক চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন এর সাবেক সহসভাপতি জনাব নাসির উদ্দিন চৌধুরী জনাব নাসির উদ্দিন চৌধুরী আমি আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের অনুষ্ঠানে যে কোনো সময় এসে ভ্যাট এল টি কমিশনার জনাব মতিউর রহমান আমাদের সঙ্গে সংযুক্ত হবেন বলে আমরা আশা করছি আমরা আলোচনা শুরু করি তাহলে আপনাকে দিয়ে আলোচনা শুরু করি জনাব মঞ্জুর আহমেদ ভ্যাট আইনের বা মোশক আইনের কোনো বিষয় নিয়ে কি আপনাদের আপত্তি আছে নাকি শুধু আপনাদের ভ্যাটের যে হার পনেরো শতাংশ থেকে কমিয়ে একটি নির্ধারিত মাত্রা করা আপনারা বলছেন সাত সরকারের দিক থেকে হয়তো কিছু বলবে সেটি নির্ধারণ করা আপনাদের মূল দাবি কোনটি আসলে এই দাবিটা নিয়ে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে পনেরো থেকে সাত শতাংশ বা দশ শতাংশ বা বারো শতাংশ কমিয়ে নিয়ে আসার দাবিটা কিন্তু আমাদের মেন স্ট্রিম যে আলোচনা হয়েছে দুই হাজার নয় সাল থেকে তার আলোচনার সূচিতে অন্তর্ভুক্ত নাই এটা গত দুই তিন মাসে এই প্রসঙ্গটা এসেছে তো এটা আমরা আসলে এজেন্ডা বিষয়ভুক্ত ছিল না এবং এই যে দাবিটা এই দাবিটা উঠানোর কারণেই আমাদের যে মূল সমস্যাগুলি এগুলি কিন্তু ডাইলিউট বাইপাস হয়ে যাচ্ছে এই জন্য আমি আমার মধ্যে একটা ক্ষোভ আছে ক্ষোভ আছে যে নতুন ইস্যু তৈরি করে সরকারকে বিব্রত করার কোনো অর্থ হয় না পনেরো থেকে সাথে নামে নিয়ে আসলে যে রাজস্বের যে ইয়ে ভ্যাট নির্ভর রাজস্বের যে অধগতি হবে এটা তো ইকোনমিতে সাস্টেনেবল না অর্ধেক কমে যাবে দশ পার্সেন্ট আনলে পাঁচ পার্সেন্ট কমে যাবে এর হিউজ একটা অ্যামাউন্ট এবং এর বেনিফিটটা পাবেন কেবলমাত্র উচ্চবিত্ত উচ্চ ব্যবসায়ীরা যারা ক্রেডিট চেনের মধ্যে আছেন বড় বড় টেলিকমিউনিশন কমিউনি ওরা সরাসরি ওই পার্সেন্টেজ ভ্যাট কম দিবেন এগুলো তো আমাদের এফ বিসিসির আলোচ্যসূচির মধ্যে ছিল না বা আমাদের যে টাস্ক যৌথ বিষয় ছিল তার মধ্যে ছিল না মূল আইনের সমস্যাটা হচ্ছে ভ্যাটের আইনে যে পনেরো পার্সেন্ট যে ট্যাক্সটা আছে সেটা ক্রেডিট চেনে যারা ক্রেডিট নিবেন তারা রেয়াত পাবেন সেই হিসাবে তাদের আপতন হবে অ্যারাউন্ড তিন থ্রি পার্সেন্ট প্লাস মাইনাস কিন্তু যারা ক্রেডিট চেনের বাইরে থাকবেন ক্রেডিট নিতে পারবেন না তাদের উপরে মূল্যের উপরে বিক্রয় মূল্যের উপরে পনেরো পার্সেন্ট পড়বে এইখানেই আমাদের আপত্তিটা ছিল সেখানে আমরা বলেছি যে যেহেতু এটা মূল্য সংযোজন করা আইন কাজে ভ্যাটটা আরও হবে কেবলমাত্র মূল্য সংযোজিত অংশের উপরে তো এই জিনিসটা আমরা দুই হাজার চোদ্দ সালের যে আমাদের এনবিআর এবং জাতীয় এবিসি আর যৌথ কম্পিটি ছিল সেখানে আমরা আলোচনা করেছি আমরা একমত হয়েছি যে না এই বিষয়ে যারা ক্রেডিট নিতে পারবে না সরকার তাদের জন্য একটা মূল্য বৃদ্ধির হার নির্ধারণ করে দিবে এটা মাননীয় মন্ত্রীও এটার সাথে আমাদের নীতিগতভাবে একমত হয়েছেন আমরা চার পার্সেন্ট নির্ধারিত করতে বলেছি মূল্য সংযোজনের হার ছাব্বিশ পার্সেন্ট মূল্য সংযোজন ধরে তার উপরে ফিফটিন পার্সেন্ট চার পার্সেন্ট এটা উনি নীতিগত ভাবে সম্মত হয়েছেন কিন্তু সেটা কত পার্সেন্ট হবে সেটা উনি নির্ধারণ করবেন বলেছেন এইটা হচ্ছে মূল সমস্যা দ্বিতীয় যেটা সমস্যা মূল আইনে সেটা হচ্ছে যে যারা একেবারে নিম্ন পুঁজির ব্যবসায়ী বা নিম্ন টার্ন যাদের তাদের জন্য আশি লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে এখানে আমরা বলেছি যে আশি লক্ষ টাকার ছাড়টা এটা কোনো মতেই একটা ওয়ার্কেবল অ্যামাউন্ট না কারণ যত ক্ষুদ্র ব্যবসায়ী হন আশি লক্ষ টান ওভার দিয়ে কোনো ব্যবসা বা কোনো ইন্ডাস্ট্রি চলে চলতে পারে না কাজে এটা ইনফ্যাকচুয়াস এটা একটা সঙ্গত পর্যায়ে নিয়ে আসতে হবে দুই হাজার সালে এইটা ওনারা অনেক টানাটানি করে আমরা এটা দেড় কোটি টাকায় উন্নত করার জন্য আমাদের জাতীয় রাজস্বভাবে এবিসিসি এর সাথে সম্মত সিদ্ধান্ত ছিল কিন্তু হাজার চোদ্দ এখন হাজার সতেরো সাল চলে আসতেছে নতুন বাজেটে আঠারো উনিশ পর্যন্ত যাবে এই সীমাটা আমরা বলছি দেড় কোটি টাকার সীমাটাও এখন আর প্রযোজ্য না এটা আমরা পাঁচ কোটি টাকার উন্নয়নের কথা বলেছি যে পাঁচ কোটি টাকা পর্যন্ত যে সমস্ত ব্যবসা করবেন ক্রেডিট নিবেন না তাদের ভ্যালুয়েডেশন ছাব্বিশ পার্সেন্ট ধরে চার পার্সেন্ট তারা ট্যাক্স দিবেন এইটাই হচ্ছে আমাদের মূল কথা অর্থমন্ত্রী এখানেও আমাদের সাথে নীতিগতভাবে সম্মত হয়েছেন যে এটা মাত্রা কত হবে সেটা সরকার ঠিক করবে সেটা তিরিশ পার্সেন্ট হতে পারে বা আরও কিছু হতে পারে তো আমরা এখানেও সন্তুষ্ট তো এই দুইটা হচ্ছে মূল বিষয় এখন এই মূল বিষয়টা যদি আসে তাহলে ভ্যাটের আইনের যে ব্যবসায়ীদের ক্ষোভ তীব্র ক্ষুদ্র মাজারি এই সমস্যাটা কেটে যাবে তারা তিন চার পার্সেন্ট ভ্যাট দিতে পারবে তৃতীয় আর একটা যেটা সেটা হচ্ছে যারা দোকান পর্যায়ে কনজিউমারের কাছে সরাসরি বিক্রয় করেন সেখানে ভ্যাট পনেরো পার্সেন্ট এইটা এত মারাত্মক অবস্থা সৃষ্টি করবে যে কনজিউমার বিদ্রোহ হবে তারা এটা সস্টেন করতে পারবেন না আর বর্তমানে যে রেয়াতি ব্যবস্থা আছে সেটাও ভেঙে পড়বে এই জন্যে আমরা বলেছি যে ইউরোপে আছে কনজিউমারের কাছে যারা অন্য হস্তান্তর করে দেয় ম্যাক্সিমাম রেট আছে পয়েন্ট এইট পার্সেন্ট তারা একশো টাকা বিক্রি করলে পয়েন্ট এইট পার্সেন্ট নেয় আমরা সেখানে সরকারকে সাজেশন করেছি এবিসিসিআই এর প্রস্তাবনা দিয়ে সেখানে দোকান পর্যায়ে পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভ্যালুয়েডেশন ধরে করবে এইখানে যদি পনেরো পার্সেন্ট ভ্যালুয়েডেশন দেওয়া হয় কাস্টমারও দিতে পারবে না কারণ দোকান পর্যায়ে বিক্রি ক্ষেত্রে অধিক নাইনটি পার্সেন্ট দোকান বিক্রি ক্ষেত্রে আমরা এক দুই পার্সেন্টের উপরে বিক্রি করতে পারি না একশো টাকার পণ্য বিক্রি করলে দুই টাকা ভ্যাটাস। আমার টোটাল ভ্যালুয়েডিশন নেট ভ্যালুয়েডিশন এর মধ্যে খরচপাতি আছে আমরা গ্রস প্রফিটের উপরে থেকে খরচ মেনটেন করি সেখানে যদি আমি পনেরো টাকা ভ্যাট নিতে হয় এই অ্যামাউন্টটা আসবে কোথেকে কনজিউমার তো পনেরো টাকা ভ্যাট দিতে পারবে না দিবে না বিদ্রোহ হবে এটা আমরা কনজিউমারের স্বার্থ কনজিউমারকে আমাকে অ্যাফোর্ডেবল প্রাইসে পণ্য সরবরাহ করা দোকানদারের দায়িত্ব এই দায়িত্বটা পালন করতে গিয়া আমি যেখানে দুই টাকা প্রফিট করবো সেখানে পনেরো টাকা অ্যাডিশনাল অ্যামাউন্ট আসবে কোত্থেকে এটা কমপ্লিটলি ডেস্ক অফ ভিউ অফ দ্য বিজনেস প্রসেস এই ডেস্ক অফ ভিউ নিয়ে এই আইনটা ড্রাফট করা হয়েছে বলে আমি মনে করি এই কারণে এই বিজনেস প্রসেসটা তারা উপলব্ধি করেন নাই এইটাও আমরা অর্থমন্ত্রীর কাছে বোঝাতে সক্ষম হয়েছি উনি বলছেন যে এটা কত হবে আমরা ঠিক করবে এতে দুটা কাজ হবে একটা হচ্ছে যে ভ্যাটের নেটওয়ার্কটা একেবারে উপজেলা পর্যন্ত গ্রাসরুট পর্যন্ত চলে যাবে এখানে এটা বহন করতে পারবে সবাই এইটা বহন করবে এবং কনজিউমারও এটা দিতে পারবে কিন্তু কনজিউমাররা যখন দেখবেল পারচেজিং একটা জিনিস দু হাজার টাকার একটা জিনিস কিনলে এটার উপর যদি তিনশো টাকার ভ্যাট দিতে হয় তো কনজিউমার স্বভাবতই বিক্ষুব্ধ হবে তো এটা একটা গণতান্ত্রিক সরকারের পক্ষে কাম্য না ইনফ্লেশনের জন্য কাম্য না অর্থনৈতিক সূচকের কোনো পর্যায়ে কাম্য না ভ্যাটটা সহনশীল পর্যায়ে রাখতে হবে নেটওয়ার্ক বাড়াতে হবে ট্যাক্স রেট কমাতে হবে এই হচ্ছে কনসেপ্টটা তো ভ্যাটের যে মূল্য পনেরো থেকে কমিয়ে দশ বা বারো করলে ইন্ডাস্ট্রির প্রতিরক্ষণ কমে যাবে আমাদের ইন্ডাস্ট্রি জানেন ইন্ডাস্ট্রিয়াল মেটিরিয়াল আমরা পাঁচ পার্সেন্ট তিন পার্সেন্ট বা ঊর্ধ্বে দশ পার্সেন্ট শুল্কে আনে থাকি এটার উপরে ফিফটিন পার্সেন্ট ভ্যাট অ্যাড হয় কিন্তু ওই পণ্যটা যখন পঁচিশ পার্সেন্ট শুল্কে থেকে হয় তখন পঁচিশ পার্সেন্টের উপরে পনেরো পার্সেন্ট ব্যাট দিতে হয় তো এইখানে আমি যদি পনেরো পার্সেন্ট থেকে দশ পার্সেন্টে কমে নিয়ে আসি যে মার্জিন বিটুইন ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টস অ্যান্ড ফিনিশ প্রোডাক্টস ভ্যাটের এই মার্জিনটা অনেক কমে যাবে রতি রক্ষণ কমে যাবে অন্যদিকে আবার এসডি কমে যাচ্ছে তো ভেটের রেড কমালে ইন্ডাস্ট্রি দুইটা চাপের সম্মুখীন হবে একটা হচ্ছে যে বৈদেশিক পণ্যের সাথে ভেটের আপতানের মার্জিন কমে যাবে দুই নম্বর হচ্ছে যে এসডি দেওয়ার ফলে এই আপতনটা বেড়ে যাবে তো এই রকম আত্মঘাতী পরামর্শ তারা কিভাবে দিচ্ছেন আমাদের ঊর্ধনে নেতা নেতারা যারা ফেডারেশনে নাই আমি আশ্চর্য হচ্ছে এটা এটা বিরাট বিদ্ধান্তি সরকারে বিদ্ধান্ত শিকারে পরিণত হয়েছে জি আবার আপনার কাছে আসবো আর বিস্তারিত জানার জন্য জনাব কে এম শাহিদ রাজা তাহলে এটার নির্ধারিত মাত্রা কি হতে পারে আমার যেটা মনে হচ্ছে আমাদের মঞ্জুর আহমেদ সাহেব যে আলোচনাটা করলেন ভ্যাটের টেকটিক্যাল দিকটা আলোচনা হয়ে গেছে আমি ওনার সাথে সাপ্লিমেন্টারি একটু আলোচনা করি যেতে আমরা অপারেশনাল সাইডে কাজটা করি প্রথমে আমার যেটা মনে হচ্ছে যে ভ্যাট নিয়ে আসলে একটা কমিউনিকেশন গ্যাপ আছে যে এই যে পার্সেন্টেজের কথা বলছেন এটা তো আলোচনায় আসার কোনো কারণ নাই দশ দিব না বারো দিব না সাত দিব না পাঁচ দিব কথা বেসিসটাই তো ঠিক হয় নাই আপনি যেটা বলছেন যে ভ্যাটের ওই যে উনি যেটা বললেন বা আপনি আমি যেটা ক্ষতিগ্রস্ত হব সাধারণ ভোক্তা হিসেবে দোকানে গিয়ে যে জিনিস কিনতেছি আজকে তিন পার্সেন্ট ভ্যাট দিয়ে দেয় আগামী দিন সেই পণ্যটা কিনতে হবে আমাকে পনেরো পার্সেন্ট ভ্যাট দিয়ে তাহলে আমি কি সেটা সহ্য করতে পারবো পারবো না তখনই আমি রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে আমি ক্ষোভ প্রকাশ করবো যে আমার মুদ্রার দাম বেড়ে গেছে মূল্যস্ফীতি বেড়ে গেছে এর মাল্টিপল চেইন অফ এফেক্ট এটা আসবে এখানেই চিন্তাটা করতে হবে যে তাহলে আমরা এটাকে সহনশীল জায়গায় রাখতে হবে কারণ দ্রব্যমূল্য কোনোভাবে বাড়তে দেওয়া যাবে না এটা মনে রাখতে হবে আপনি আসেন যে দেশীয় শিল্প সুরক্ষার জন্য নতুন যে ভ্যাট আইন সেখানে কি করা আছে সেখানে কি দেওয়া আছে সাপ্লিমেন্টারি ডিউটি উঠে যাবে ভ্যাট যদি কার্যকর হয় সিঙ্গেল রেট ভ্যাট যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে দেশীয় শিল্পের সুরক্ষার জন্য সাপ্লিমেন্টারি ডিউটি যেগুলি দেওয়া আছে এগুলি উঠে যাবে সেখানে আপনি কিছু পণ্যের জন্য এখন প্রায় ষাট পার্সেন্ট পর্যন্ত ডিউটি দেওয়া হয় তাহলে সেই পণ্যগুলি কি ষাট পার্সেন্ট ডিউটি বাদ দিয়ে পনেরো পার্সেন্ট ভ্যাট দিয়ে আমদানি করা হবে তাহলে দেশীয় শিল্প কই যাবে সে তো ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে হবে দেন টাইলস ইন্ডাস্ট্রি সিম্পল হিসেব করেন তাকে ইম্পোর্ট করতে হলে পঁয়ষট্টি পার্সেন্ট ভ্যাট দিয়ে তাকে ইয়া সাপ্লিমেন্টারি ডিউটি দিয়ে তাকে ইম্পোর্ট করতে হয় আপনি দেশে যে এটা কেন করা হয়েছে যে দেশে আমাদের প্রায় অনেকগুলি টাইলস ইন্ডাস্ট্রি আছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য সেটা যদি আজকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে পনেরো পার্সেন্ট ভ্যাট দিয়ে আমদানিকারক আমদানি করে দেশি বাজারে বিদেশি টাইলস নিয়ে আসবে তাহলে আমাদের যে আভ্যন্তরীণ শিল্প আছে সেই শিল্পটির অবস্থাটা কি দাঁড়াবে সেটা তো বন্ধ হয়ে যাবে এই জন্য বিষয়টা দশ বা বারো বা সাতের উপরে ইয়া না এখন কনসিডার করার বিষয় আসে নাই আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে ভ্যাটটাকে আমরা কীভাবে মানুষের জন্য সহনশীল জায়গায় নিয়ে যেতে পারি আর কমিউনিকেশন গ্যাপ যেটা আছে যেটা যে যেমন দেখা যাচ্ছে কি ভ্যাট যারা ইমপ্লিমেন্ট করতে চান এনবিআর বা অন্য যারা আছে তাদের মধ্যে জোর জবরদস্তির একটা ভাব আছে আবার যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও কিন্তু আবার শক্ত কথা বলছেন এই জায়গা কম্প্রোমাইজ করতে হবে যে আসলে কেউ কারো সত্য ইয়া না প্রতিপক্ষ নয় এখানে সবাইরা দেশের জন্য চিন্তা করে আমরা যারা ব্যবসা করি আমরা ভ্যাট ট্যাক্স দিতে চাই দিব আমরা কিন্তু আপনি ভ্যাট এমন একটা জিনিস একমাত্র ট্যাক্স যেই ট্যাক্স আমি দেই না জনগণ দেয় যে ভোক্তা সে দেয় তাহলে মনে রাখতে হবে সরকারকে বা এন যে এমন কোনো ট্যাক্স জনগণের উপর চাপায় দেওয়া যাবে না যেই ট্যাক্সের কারণে জনগণ সংক্ষুব্ধ হয়ে উঠতে পারে এটি একটা বিষয় এবং দেশীয় শিল্পকে কোনোভাবেই আপনার চ্যালেঞ্জের মুখে ফেলা যাবে না আজকে আমরা কি চাই আমাদের এই যে বাংলাদেশের কারেন্সিকে আমরা বলে ডিপ্রেস করে রাখা হয়েছে শক্ত মানে যা রিয়েল মার্কেটে যা আসা দরকার তাছাড়া করে রাখা হয়েছে এটা কারণ কি আমরা আমদানি নির্ভর থেকে 84 হয়ে যেতে পারত জি হতে পারতো যেহেতু বাজারে যে কার মার্কেটের রেট যেটা আছে বা ইন্টারন্যাশনাল যে প্রেশার আছে আমাদের যে সক্ষম মানে প্রতিযোগিতার সক্ষমতা তৈরি করার জন্য যে অবস্থায় থাকা দরকার কিন্তু এটা মনে করেন এক ধরনের প্রেশার দিয়ে রাখা হয়েছে এটা আমাদের মতো রপ্ত আমদানি নির্ভরশীল অর্থনীতির জন্য কিন্তু অ্যাকসেন্সে ভালো কী কারণে ভালো আপনি এই যে কারেন্সি যদি ডিভেলো করে দেন তাহলে আমদা যারা রপ্তানিকারক আছে তারা বেনিফিট পাবে কত পার্সেন্ট বেনিফিট পাবে চৌত্রিশ বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করি তার মধ্যে সাত পার্সেন্ট সাত বিলিয়ন ডলার হলো আমাদের রিটেনশন আর বাকিটা তো আমরা ইম্পোর্ট করে বাইরে পাঠাই দিই তাহলে সাত বিলিয়ন ডলারে চার টাকা করে আমরা যদি বেশি পাই সাত বিলিয়ন ডলার খুশি হবে কিন্তু চল্লিশ বিলিয়ন ডলার যে আমদানি করতে হয় সেখানে চার টাকা যখন যোগ হবে জনগণ তো আপনাকে পে করতে হবে জনগণকে এটা মনে রাখতে হবে তো বাংলাদেশের অর্থনীতি আসলে ওই যে বিদেশে কীভাবে চলে কত পার্সেন্ট ভ্যাট চলে ওই চিন্তা করলে হবে না এখানে অনেক বেশি মানুষ কাজ আছে জনসংখ্যা অধিক একটা দেশ আমদানি নির্ভর একটা অর্থনীতি এবং উন্নয়নমুখী অর্থনীতি মানুষ অত্যন্ত রেজিলিয়েন্ট যে কোনো সামান্য বিষয় দিয়ে মানুষ তৈরি করতে পারে মানুষ সক্ষমতা আছে যে কোনো ফেস করার মতো এই নেশনের জন্য কিছু করতে হলে ধীরে সুস্থে বুঝে শুনে করা দরকার মানুষ কিন্তু খারাপ না মানে ওই যে জোর করে চাপায় দেওয়া লোহা গরম করে ঠান্ডা করে দেওয়া এগুলি দিয়ে কোনো রেজাল্ট আসবে না এখন নতুন কথা এগুলির কারণে যেটা হচ্ছে কি নতুন একটা জিনিস তৈরি হচ্ছে দশ পার্সেন্ট দিব না বারো পার্সেন্ট দিব আর ভাই সেটা তো আলোচনা আসতে অনেক পরে কত পার্সেন্ট দিব আগে তো আমি চিন্তা করবো যে আমার বেসিসটা কি কী হবে স্ট্রাকচারটা কি হবে কোথায় ভ্যাট হবে কোথায় ভ্যাট হবে না কোন পরিমাণ হবে কোন পরিমাণ হবে না আমার টার্ন ওভার ট্যাক্স হবে টার্ন ওভারে ভ্যাট কত হবে সাপ্লিমেন্টারি ডিউটি থাকবে না দেশীয় শিল্প সুরক্ষায় আমি কি স্টেপ নিচ্ছি এটা করতে হবে আর ব্যবসায়ী কমিউনিটিকে সাথে নিয়ে করতে হবে ব্যবসায়ী কমিউনিটি পক্ষে এটা কিন্তু যে আমরা ভ্যাট দিব না এরকম কোনো স্লোগান তো নাই আমরা আলাপ জনের মধ্যে দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে আমরা ভ্যাটটা দিতে চাই সুতরাং সেই परसेंटेज আলোচনা আরো অনেক পরে হবে আগে আমরা স্ট্রাকচারটা ঠিক করি जी আপনাদের কাছে আমি আলোচনা আসব আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে সংযুক্ত আছেন জনাব নাসির উদ্দিন চৌধুরী সাবেক সভাপতি সাবেক সহসভাপতি সভাপতি ডিিসিআই চিটাং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সহসভাপতি জি নিশ্চয় আপনি আমাকে শুনতে পাচ্ছেন সাবেক সহসভাপতি আমরা বসে নতুন যে ভ্যাট আইন হচ্ছে তা নিয়ে আলোচনা করছি আমাদের এখানে আহ জনাব এ কে এম শাহিদ রাজা বলছেন যে এই আইনের কিছু কিছু বিষয় আছে যা আমাদের দেশের দেশীয় শিল্পকে সুরক্ষা দিচ্ছে না কি বলবেন আপনি আমি আসলে আলোচনা শুনছিলাম আমার মনে হয় এবছর ভ্যাট নিয়ে যে যে কথাবার্তা হচ্ছে এটি একটি ভালো দিক যেহেতু ভ্যাটটি আমরা শুনতে পাচ্ছি আপনি বলুন এগুলো নিয়ে আমরা যদি যত বেশি কথা বলি আমার মনে হয় ভালো পলিসি তৈরি করতে নীতি নির্ধারক মহলকে সাহায্য করবে আমরা মনে হয় যেহেতু প্রত্যেকটা ভ্যাটের বিষয়টা জনগণকেই দিতে হবে অতএব এটা ব্যাপক ভিত্তিক আলোচনার কোনো বিকল্প নেই আর ভ্যাটটা কোনোভাবে চাপিয়ে দেওয়ার বিষয় নয় এবং আমি মনে করি কনজিউমারদেরকে ব্যবসায়ী প্রতিনিধিদেরকে প্রপারলি এই ভ্যাট দেওয়ার ক্ষেত্রে এংগেজ করতে হবে কোনোভাবে ইম্পোজ করা যাবে না আমার ধারণাটি হচ্ছে এরকম ভ্যাট যদি প্রতি ধাপে ধাপে প্রতিটি জায়গায় দিতে হয় এবং প্রত্যেকভাবে কনজিউমাররা ক্ষতিগ্রস্ত হবে তো আমরা আশা করব জনগণের সরকার গণতান্ত্রিক সরকার ভোক্তার স্বার্থটি বিবেচনায় করে একটা রিয়ালিস্টিক পলিসি দাঁড় করাবে এখানে আলোচনা যেভাবে হচ্ছে আমার আমি এখন বোধ করি নীতি নির্ধারক মহল কনভিন্সড হয়েছেন যে তারা কোনোভাবে এখন ইমপোজ করতে চাইবেন না এবং জনগণের স্বার্থ রক্ষা করে আল্টিমেট কনজিউমারের স্বার্থ রক্ষা করে ব্যবসায়ী প্রতিনিধি থেকে যেভাবে মতামত দেয়া হচ্ছে সেটি মনে হয় বিবেচনায় নিয়েই তারা পলিসিটা তৈরি করবে আমি একটা জিনিস ভাবতে অবাক লাগে আমরা যখন একটি এক মিনারেল ওয়াটার কিনি সেটি কিন্তু ব্যাট অ্যাডেড থাকে যখন একজন ব্যক্তি এক বোতল পানি কেনেন যখন সেটি আবার রেস্টুরেন্টে তাকে বিল দিতে যায় তার উপর আবার ভ্যাট তাকে দিতে হয় একটা প্রোডাক্টের উপরে বারবার যখন ভ্যাট দেওয়ার প্রশ্ন আসে এবং সেটি যখন এত বড় হারে দিতে দেওয়ার প্রশ্ন আসবে তখন আমার মনে হয় কনজিউমাররা ভীষণভাবে বিক্ষুব্ধ হবে দ্রব্যমূল্যে এটা অনেক বেশি প্রভাব ফেলবে এতে করে আমার মনে হয় সার্বিকভাবে কনজিউমারের জায়গা থেকে একটা অস্থিরতা তৈরি করবে আমরা কোনোভাবেই চাই না যেহেতু আমাদের দেশের মানুষ ট্যাক্স ভ্যাট দিতে চায় এবং সেটা যদি সহনীয় মাত্রা হয় এবং যুক্তিসঙ্গত মাত্রা হয় আমার মনে হয় কনজিউমারদের ক্ষেত্রে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে না আমরা সেটাই সেজন্য বারবার কনজিউমারের স্বার্থ রক্ষার কথা বলি সেজন্য একটি স্থিতিশীল পর্যায়ে যুক্তিসঙ্গত পর্যায়ে পলিসিটা নির্ধারণ করা উচিত তারপর নির্ধারণ করা উচিত কত পার্সেন্ট হারে ভ্যাটটি দিতে হবে জনাব নাসির উদ্দিন আপনাকে অনেক ধন্যবাদ তাহলে জনাব মনজুর আহমেদ আপনার কাছে আমি আর আরেকবার একটু আসতে চাই তাহলে প্রথমে দেখা যাচ্ছে যে ভ্যাটের কতটুকু হবে সেটি পরে তার আগেই নীতি নির্ধারণ নিয়ে আপনাদের অনেক কথা রয়েছে দেশীয় শিল্পী জনাব এ কে রাজা বলছেন যে নীতির কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে তাহলে দেশীয় শিল্প রক্ষা করে এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে ভোক্তাদের স্বার্থ রক্ষা করে পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ও ঠিক রেখে তাহলে কি নীতি হতে পারে আপনাদের কি পরামর্শ ধন্যবাদ আপনাকে আমি নাসির ভাই এবং রেজা ভাইয়ের বক্তব্য মাসাল্লাহ আমি খুবই মনে করি যে প্রণিধানযোগ্য এবং লাগসই আমি এর সূত্র ধরে বলতে চাই যে আমাদের এখানে ভ্যাটের রাজস্ব আমরা যে পরিকল্পনা দিয়েছি আমি একটা জিনিস বলি বলতে চাই যে ফের জাতীয় নাগরিক হিসাবে এবং এ এর একজন নেগোশিয়েটর হিসাবে এটা আমাদের কখনোই লক্ষ্য না যে আমরা এককভাবে ব্যবসায়ীদের ভেস্টেড ইন্টারেস্ট দেখি আমাদের জাতীয় স্বার্থ দেখেই বক্তব্য দিতে হয় রেভিনিউ কমে যাবে অথচ আমাদের সুবিধা হবে এই ধরনের কোনো প্রপোজাল গত তিরিশ বছর এ বিসিসি থেকে আমি জড়িত আমি দিই নাই এবং এগুলি আমি করে থাকি এগুলি আমরা দিই নাই আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে সরকার রাজস্ব যাতে না কমে সরকার রাজস্ব করার কমার কারণ কি কেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন এই এক্সিস্টিং আইনে একানব্বই সালের আইনে কিন্তু রাজস্ব প্রবৃদ্ধি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট কাজে আপনি এই আইনটাকে খারাপ বলতে পারেন না এই বর্তমান মোশাক ব্যবস্থাকে খারাপ বলাটার কোনো অবকাশ নাই কারণ এর পৃথিবীতে খুব কম আইনই আছে যেখানে বিশ পঁচিশ পার্সেন্ট প্রবৃদ্ধি কন্টিনিউয়াসলি একানব্বই সাল থেকে হয়ে আসতেছে সো ইট ইস এ ভেরি সাকসেসফুল ল এখন এই লকারটাকে ভেঙে চুরে আমরা এটা নিয়ে আসতেছি এখানে ভালো দিক আছে কিন্তু এখানে সমস্যাগুলি হচ্ছে যে এই যে স্ট্রাকচারাল সমস্যা যেটা ভাই তুলে ধরেছেন আমি তুলে ধরলাম এবং আমাদের নাসির ভাই তুলে ধরলেন এগুলিকে অ্যাড্রেস করা মূল অ্যাড্রেসটা হচ্ছে এর ট্যাক্স বাড়াতে হলে নেটওয়ার্ক বাড়াতে হবে আট লক্ষ রেজিস্ট্রেশন আছে বত্রিশ হাজার ট্যাক্স দেয় এটার জন্য দায়ী কে দায়ী এনবিআর ব্যবসায়ীরা ব্যবসা করে যাবে এর দায়িত্ব হচ্ছে তাদের কাছ থেকে লিস্টিং করে নিবন্ধন করে বাধ্যতামূলক নিবন্ধন করার প্রভিশন আছে নিবন্ধন করে তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করবেন এটা একটা অলিখিতভাবে সবাই জানা যে কলিউশনের মাধ্যমে আমাদের ট্যাক্স ব্যাপক ব্যাপকভাবে হচ্ছে এটার প্রথম শিকার কিন্তু ব্যবসায়ীরা নিজেরা যারা আমরা বত্রিশ হাজার ট্যাক্স দিচ্ছি বা আট লক্ষ নিবন্ধন দিচ্ছি তারা শুল্ক সিস্টেমের মধ্যে থেকে ব্যাট দিচ্ছে এবং এর বাইরে সিংহভাগ যাচ্ছে এটা কিন্তু থেকে প্রথম ক্ষতি করছে কাজে আমরা কিন্তু এ বিসিসিআই থেকে বলেন বিভিন্ন সেক্টর অ্যাসোসিয়েশন থেকে সরকারকে বলছি সরকার এটা কানের কানেধানে নেন নাই বা রাজসভ নেয় নাই কিন্তু এইবার নতুন আইনে এবং নতুন আইনের অধীনে যে বিধি হয়েছে সেখানে এটা আমাদের ইনসিস্টেন্সে এফ থেকে আমরা সুলিখিতভাবে বলেছি এটা ভ্যাট কর্তৃপক্ষকে বাধ্যতামূলক করা হবে তার এলাকার মধ্যে যত ভ্যাট রেজিস্টার সবগুলো তালিকা করে তাদেরকে ভোট করতে হবে তাহলে তিনি দায়ী থাকবেন এই জিনিসটা আমাদের পরামর্শক্রমে আয়না আনা হয়েছে এই জিনিসটা আনা হয়ে যায় এইটা কোনো ক্রমেই এক কোটি টাকার এক কোটি লোকের নিবন্ধন হওয়ার কোনো কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। এবং হান্ড্রেড পার্সেন্ট না হলেও শতভাগ এনবিআর যদি অ্যালার্ট থাকে আপনার পার্সেন্টেজ অফ ট্যাক্স কমপ্লায়েন্স বাড়বে এম যদি কলিউসিভ শৈথুল্য প্রদর্শন করে ট্যাক্স হবে না কালেক্টর হচ্ছে এনবিআর এনবিআর ট্যাক্স কালেক্ট করতে পারে না দায় ভার ব্যবসায়ীদের নয় কনজিউমারের নয় এই জিনিসটা স্বীকার করতে হবে এবং আমরা চাই যৌথভাবে চেম্বার অ্যাসোসিয়েশনগুলি এমন এনবিআরকে আমরা বলে আসতেছি উইল এক্সটেন্ড ফুল কোঅপারেশন আমাদের মধ্যে থেকে তারা যারা রেজিস্টার নিচ্ছে না ওয়েট করছে তাদের তালিকা আমরা দিব ইভেন ইনফ্যাক্ট আমরা দিচ্ছিও তো এই জিনিসটা কন্টিনিউ করতে হবে এটা একটা দুইটা হচ্ছে হচ্ছে ভ্যাটটা বহনশীল পর্যায়ে ব্যবসায়ীরা যাতে ব্যবসায়ীরা উৎপাদন করেন আমদানি করেন বিক্রি করেন কনজিউমার স্যাটিসফ্যাকশনের জন্য কনজিউমার যদি সাস্টেনেবলি তার প্রোডাক্টটা পছন্দ না করেন তার বিজনেস তিনি চালাতে পারবেন না আমাদের টার্গেটই হচ্ছে কনজিউমার স্যাটিসফ্যাকশন সেইখানে আমরা চাইব কনজিউমার যাতে অ্যাফোর্ডেবল প্রাইসে একটা দৃশ্যমান যদি একটা ট্যাক্স ভার দেখে যে পনেরো পার্সেন্ট আমার কাছ থেকে তাহলে তো কনজিউমার ঘাবরা যাবে বললে হোয়াট ইজ ইট খাবার নাসির ভাই এটা খুব সঙ্গতভাবে বলেন খেতে বসে যখন আমরা বিল দিব 2 3000 4 500 টাকার যখন বিল আসবে তার মধ্যে 15% রিডিটের সাবস্টেনশিয়াল হ্যাঁ তো এই জিনিসগুলি কনজিউমার একটা বিদ্রোহের মতো হবে অনেক সময় অনেক সমস্যা হবে তো এই দিনে আমরা একটা গণতান্ত্রিক সরকার যারা মানে পাবলিক জন জনসচেতনতার উপরে নির্ভরশীল তাদেরকে এই জিনিসটা করা উচিত না লেটস ফলো হোয়াট আদার্স আর ডুইং কনজিউমার লেভেলে ভ্যাটটা দৃশ্যমান পর্যায়ে খুব লো রাখতে হয় ভেতরে আপনি যাই নেন সেটা ক্রেডিট মধ্যে থাকুক বা এইখানে রাখুক এটা একটা জিনিস খেয়াল করতে হবে ভ্যাটের এইটা বাড়বে আর আমরা যে প্রস্তাবনা দিয়েছি এই প্রস্তাবনাতে দোকানদাররা হানড্রেড পার্সেন্ট দোকানদাররা ভ্যাটে ভুক্ত হবেন হানড্রেড পার্সেন্ট উৎপাদক সে ছোটো টার্নওভারের হোক পাঁচ কোটি টাকার মধ্যে পাঁচ কোটি টাকার বাইরে হোক তারা দিতে পারবেন এবং আপনি আর একটা জিনিস বলবেন বলি আমি যে সেবা খাতে ইথিলিটি খাতে ইলেকট্রিসিটি খাতে সরাসরি সরকার এখন ক্রমাগতভাবে জ্বালানি খরচ বাড়তেছে ইউটিলিটির বিল বাড়তেছে এটার উপরে যদি পনেরো পার্সেন্ট ভ্যাট আরোপ হয় এটা একটা মানে ইনহিউম্যান কন্ডিশন তৈরি হবে আমরা এই সমস্ত খাতে যদি পৃথিবীর বিভিন্ন দেশের ব্যাট রেট পর্যালোচনা করি আপনি আশ্চর্য হয়ে যাবেন এগুলি দুই থেকে তিন পার্সেন্টের উপরে নাই ইউটিলিটি চার্জেস অনেক জায়গায় ব্যাট শূন্য তো আমরা বলছি যে এই জিনিসটা চার পার্সেন্টের মধ্যে রাখ সীমাবদ্ধ রাখুক তাহলে হবে কি সহনশীল হবে লোকরা দিতে পারবে কমপ্লাইন্ট হবে যে লোকের ইন যে লোক ট্যাক্স প্রফিটই করে মার্জিন দুই থেকে তিন টাকা সে পনেরো টাকার গ্যাপটা করতে গিয়ে তৈরি করবে এইটা তো বন্ধ করতে পারবে না নন কমপ্লায়েন্স বেড়ে যাবে এক্সিস্টিং আইনে আমরা যে পরিকল্পনা দিয়েছি নেটওয়ার্ক বাড়বে এক কোটি টাকায় উন্নীত করতে আট আট হাজার লক্ষ থেকে এক কোনো বাধা নেই অ্যাবসলিউটলি কোনো বাধা নেই যদি চৈতুল্য না থাকে দুই নম্বর কমপ্লায়েন্স বাড়বে আমি মনে করি মোর দেন সিক্সটি যদি শৈথিল্য কলিশন না থাকে তাহলে হবে কি ভ্যাটের আমি তো মনে করি যে পঁচাত্তর হাজার এক লক্ষ কোটি টাকা ভ্যাটের লক্ষ্যমাত্রা অর্জন করা দিস আপনি আমাদের ফর্মুলা নেন অর্থমন্ত্রীকে আমি বলেছি আমাকে দশ মিনিট সময় দেন আমরা যাবো ইলেকশনের পরে পরে ইনশাল্লাহ আমরা যাব আমাদের নেকে নিয়ে আমরা কনভিন্স হবো আমরা জাতীয় স্বার্থেই চাই ভোক্তারা যাতে সহনশীল পর্যায়ে ভ্যাট দিতে পারেন উৎপাদকরা যাতে সহনশীল পর্যায়ে অ্যাফোর্ডেবল প্রাইসে পণ্য বাজারে সরবরাহ করতে পারেন আমদানি পণ্যের সাথে লোকাল ইন্ডাস্ট্রি যাতে ইফেক্টিভ রেট অফ প্রোটেকশনটা বহাল থাকে আমরা নতুন করে চাচ্ছি না পৃথিবীর সব দেশে এখন নতুন ওয়েব অফ প্রোটেকশনিজম হচ্ছে এখানে আমাকে গাছ ছাড়া দিয়ে হলিয়ার দান দিয়ে পোপ হওয়ার কোনো দরকার নাই ওপের থেকে পবিত্র হওয়ার আমাদের কোনো বিন্দুমাত্র আমাদের প্রয়োজনটা নাই এই সাপ্লিমেন্টারি ডিউটি ডাব্লিউটিওর সাথে বর্তমান নামা নিগোসিয়েশন আপনারা জানেন বন্ধ আছে এখানে আলোচনা হয়ে এটার সলিউশন হওয়াটার মানে সুদূর করা হতো কাজেই আমি কিন্তু এখন সাপ্লিমেন্টারি তুলে নেওয়ার ডাব্লিউটি এর কোনো অবলিকেশান মধ্যে পড়ে না কোন দেশেই এগুলি তুলে নাই এই ধরনের ডিসক্রিমিনেটরি ট্যাক্সেশন সিস্টেম পৃথিবীর সব দেশেই আছে ভারতেও আছে লেটাস ফলো হোয়াট আদার্স আর ডুইং আমার সাপ্লিমেন্টারি ডিউটি তুলতে হবে না আমার ইম্পোর্ট ডিউটি কমাতে হবে না এই জিনিসগুলি যদি কগনিজেন্সে সরকার নেয় উই আর নলেজেবল আমরা এগুলি জানি সরকারও জানেন সরকারের কিন্তু সবাই সমান লেভেলে জানে না যার ফলে গ্যাপটা তৈরি হচ্ছে আর অনেকে হচ্ছে কি আই যা বলছে আইএমএফ এর উদ্দেশ্যটা বুঝতে হবে ওয়ার্ল্ড ওয়াইড আইএমএফ এর উদ্দেশ্য হচ্ছে তারা মাল্টি ন্যাশনাল বিগ কোম্পানিকে প্রতিনিধিত্ব করে এই জিনিসটা থামরুল এটা আমার কথা না আপনি যে কোনো ওয়েবসাইটে এর রোল অফ ফ্যান্টম প্রজেক্ট আইএমএফ প্রজেক্ট যদি আপনি টিপেন আপনি দেখবেন দুনিয়া যারা যারা কোটি বিলিয়ন বিলিয়ন ডলার যারা ইনভেস্ট করতেছে এগুলি সবই এইটটি পার্সেন্ট চলে যায় চ্যানেলে তাদের তাদের ভেস্টেড সার্কেলের মধ্যে বাকি টোয়েন্টি পার্সেন্ট প্রজেক্ট ই হয় তো আইএমএফ এর কথায় প্রভাবিত হওয়ার কোনো কারণ নেই ভারত প্রভাবিত হয় না ভিয়েতনাম প্রভাবিত হয় ছোট দেশ

আমি মনে করি যে ভ্যাটের লক্ষ্যমাত্রা অর্জন কমবে তো নাই বরং আরো বাড়বে জি একটা বিরতি নেই আহ আমরা একটা বিরতি নেই দর্শক আমাদের সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি বিশ্বসংলাপে আমাদের সঙ্গে আয়াত আছেন এবিসিসি এর সাবেক উপদেষ্টা জনাব মঞ্জুর আহমেদ আছেন রেজা গ্রুপের চেয়ারম্যান জনাব এ কে এম শাহিদ রেজা এবং চট্টগ্রাম থেকে বিজিএম এর সাবেক সহসভাপতি জনাব নাসিরুদ্দিন আমাদের সঙ্গে সংযুক্ত আছেন আমরা আলোচনা করছি নতুন ভ্যাট আইন নিয়ে এবং জনাব এ কে এম শাহিদ রেজা তাহলে কর্পোরেট ট্যাক্স কর্পোরেট কর সেটি একটু বেশি তাই কি ওটার উপরে কি কথা বলবো হ্যাঁ এটাও খুব আলোচিত বিষয় কারণ আমাদের দেশে ভ্যাটের নিয়ে যেরকম কথা হচ্ছে আমাদের আসলে মানে একটা প্রবণতা লক্ষ্য করবেন আপনি হাতের কাছে যা পাওয়া যায় তার থেকে যত বেশি আদায় করা যায় এই একটা প্রবণতা বোধহয় আছে কারণ দেখেন যারা আহমদ সাহেবের আলোচনায় আপনি খুব ভালো একজন অতিথি আজকে এনেছেন যিনি এটার উপরে অথরিটি কথা বলার জন্য অনেক বিস্তারিত আবার এ বিসিসি থেকে সবসময় কাজ করেন এ বিসিসি থেকে যে আলোচনাগুলি উনি এগুলিকে লিড করেন এর আলোচনা আলোচনা এগুলি করেন ইজ রিয়েলি অথরিটি তো আমি যেহেতু এবিসিসিও কিছুদিন কাজ করি ওনার সাথে এই জন্য আমার কাছে আইডিয়াও আছে তো উনি যে কথাটা বললেন যে বা এন বি বলেছে যে আট লক্ষ হচ্ছে রেজিস্টার্ড ভ্যাটদাতা আর বত্রিশ হাজার হচ্ছে পে পে করে আপনি ভাবেন বিষয়টা এটা হচ্ছে জোকের পর্যায়ে মানে দশ পার্সেন্ট লোকও আপনি আপনার যাদের নেটে আছে তাদেরকে আনতে পারেন না আর বাংলাদেশে আপনি জানেন আশি লক্ষ হচ্ছে ইয়া কোম্পানি রেজিস্টার্ড কোম্পানি তাহলে আপনি আশি লক্ষ লোককে কেন আপনি ভ্যাট নেটের মধ্যে আনতে পারছেন না ওই জায়গাতে আপনি হাত দেন তো ওই যে বত্রিশ হাজার যাদেরকে পাওয়া গেছে ওদের থেকে যত বেশি ভ্যাট আদায় করা যায় এই প্রবণতাটা বোধহয় তাদের মধ্যে কাজ করে এইটাকে ভাঙতে হবে কর্পোরেট ট্যাক্সের মধ্যেও আপনি দেখবেন যে আমাদের এখানে কর্পোরেট ট্যাক্স হচ্ছে গিয়ে ধরেন যে মিনিমাম পঁচিশ পার্সেন্ট এখন আছে এটা পঁয়ত্রিশ ছিল এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট ছিল ঊর্ধ্বসীমা হচ্ছে পঁয়তাল্লিশ কাদের জন্য ব্যাংক ইন্স্যুরেন্স এই সমস্ত কোম্পানির জন্য কেন ওরা বেশি মুনাফা করে কারণ কি ওরা আসলে ট্যাক্সটা ফাঁকি দেওয়ার স্কোপ নাই ব্যাংকিং প্রতিষ্ঠানগুলিতে অনেক বেশি ট্রান্সপারেন্সি মেনটেন করতে হয় তাদেরকে তাদের নিজেদের অ্যাকাউন্টস তৈরি কর্পোরেট কালচার কর্পোরেট কালচারটা প্র্যাকটিস করা যায় কারণ ব্যাঙ্ক তো জনগণের আমানত নিয়ে কাজ করে সেখানে ছিল পঁয়তাল্লিশ আজকে বাংলাদেশের মানুষের বা আমাদের ব্যবসায়ীদের একটা সৌভাগ্যবান আমরা যে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে আমরা ব্যবসা করছি এবং জননেত্রী শেখ হাসিনার মতো একজন মানুষ দেশের নেতৃত্বে আছেন যার ফলে ব্যবসায়ীদের দিয়েছেন ব্যবসায়ী সাথে আলোচনা করে কথাটা শুনে উনি বলেছেন যে চাপে ফেলার মতো কোনো কাজ করা যাবে না ব্যবসায়ীদের সঙ্গে বসে যত শিগগির সম্ভব নতুন ভেটাইনের জটিল কথাটা এটি আমাদের আসার জায়গা এবং উনিই করেছেন এই যে কর্পোরেট ট্যাক্সের মধ্যে যে কমিয়ে দিয়ে আসা আজকে ব্যাঙ্কগুলির জন্য আপনি চল্লিশ পার্সেন্টের নেমে এসছে ওনার সময়ই এই আট বছরের মধ্যে কিন্তু এটা বিভিন্নভাবে কমিয়ে উনি এনেছেন এবং এইবার আবার উনি বলেছেন আরও দুই পার্সেন্ট কমিয়ে দেওয়ার জন্য এটা থার্টি এইট পার্সেন্টে নেমে আসতে পারে আর অন্যদিকে পঁচিশ পার্সেন্ট যেটা আছে লিস্টেড কোম্পানিজের জন্য সেখানে ওইটা আরও দুই পার্সেন্ট কমে তেইশ পার্সেন্টে চলে আসতে পারে সো দ্যাট এই জায়গাটাতে হাত দিতে হবে যে আপনি যেন মঞ্জুর আহম্মদ সাহেব যেটা বলছেন বা সবসময় আলোচনা যাদের ট্যাক্স পরিধি বাড়াতে হবে ট্যাক্স নেট বাড়াতে হবে তা না করে যারা নেটে আছে তাদের উপর যদি আপনি চাপ ক্রমাগত চাপ দিতে থাকেন তাহলে হিতে বিপরীত হবে গ্রোথটা হবে না গ্রোথটা করতে হলে ট্যাক্স নেটটা বাড়াতে হবে আপনি আশি লক্ষ যে রেজিস্টার্ড ইয়া আছে আপনার যে ভ্যাট পেয়ার আছে রেজিস্টার্ড ওদেরকে আপনি ভ্যাটের মধ্যে নিয়ে আসেন আপনি এখন কী করলেন পনেরো পার্সেন্ট আচ্ছা আপনি দেখেন যে সাথে যারা সরাসরি ডিল করে তাদের জন্য তো আপনি নতুন ওই যে বেসিসটা যেটা বললাম সে জায়গায় চিন্তা করতে হবে যে প্যাকেজ ভ্যাট প্রদান যেটা আছে সেখানে টার্ন ওভার ট্যাক্সটা ঠিক করতে হবে যে কত টাকা পর্যন্ত টার্ন ওভার হলে প্যাকেজ ভ্যাটের আওতায় আসবে আপনি বললেন যে ছত্রিশ লাখ টাকা আপনি বলে তো দেখি ছত্রিশটা তো ওই যে ছোট পাড়ার মুদি দোকানদারের তো ছত্রিশ লাখ টাকা বেশি ইয়ারলি আপনার ইয়ে আসে টার্ন ওভার আসবে তাহলে সে কি করে ভ্যাটটা দিবে তার কি অ্যাকাউন্টেন্ট রাখবে তো মূলত যেটা আসতেছে এটা এই আমি আজকে একটা পেপারে পড়লাম যে ভ্যাট আইনটা প্রথমে ড্রাফ করা হয়েছিল ইংরেজিতে তো ওইটা রসিকতা করে বলা হচ্ছিল এটা অস্ট্রেলিয়ার জন্য আইএমএফ তো তৈরি করছিল ওটা বাংলাদেশে চলে আসছে ভ্যাটাহীনটা পরে এটা বাংলায় হয়েছে মঞ্জুর ভাই ভালো বলতে পারবে এই রসিকতার আদৌ কোনো ভিত্তি আছে কিনা আমি একটা কাগজে পড়লাম আসলে হচ্ছে কি মনে হয় যে অনেক কিছুই আমাদের বাইরে থেকে মনে হচ্ছে যে বলি ইনস্ট্রাক্টেড বাংলাদেশের মানুষের বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের সাথে আসলে চিন্তার কোনো সমন্বয় নাই থাকলে এই জিনিসগুলি হয়ে আসতো না যে এদেশের দেশের ব্যবসায়ীদের নেচারটা চিন্তা করতে হবে কারা ব্যবসা করে সে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লোক যে আপনার আশি লক্ষ হলো যে আপনার রেজিস্টার্ড কোম্পানি আছে এর বাইরেও যে আরও এক দেড় কোটি লোক ব্যবসা বাণিজ্য করে এরা কেউ কি ক্যাশ বই মেনটেন করে এদের কিন্তু টার্ন ওভারের মধ্যে ফেলতে হবে এরা কি অ্যাকাউন্টেন্ট রাখতে পারবে তো ওরা আপনি কি করে দিবেন যে আপনি কততে কিনছেন কততে অ্যাড করছেন সেটা প্লাস মাইনাস করেন এবার আপনি মানুষের কাছ থেকে কত কালেকশন করছেন সেখান থেকে প্লাস মাইনাস করেন তাকে দেন তারপর আপনি আমার ভ্যাট দেন এই কাপ এক্সারসাইজ তো তার করার সেই সক্ষমতাই নেই তাহলে আপনাকে ওয়েট করতে হবে ওনাকে সেই সক্ষমতাটা তৈরি করার জন্য সেটা কি হবে এই জায়গাগুলিকে চিন্তা করার দরকার মূলত কিন্তু অ্যাপ্রোসটা যেটা হচ্ছে এটা বড় কোম্পানিগুলি এখান থেকে বেনিফিট করে যারা খুব ভালো বুক মেনটেন করতে পারে বুকস অফ অ্যাকাউন্টস যাদের ভালো আছে তারা করতে পারে আমি কদিন আগে গতকালকেই বোধহয় সম্ভবত বাংলাদেশে যারা এম এস বার্ত তৈরি রড তৈরি করে যারা রি রিডলিং মিল তাদের একটা স্টেটমেন্ট দেখলাম যে এই ভ্যাট যদি বাস্তবায়িত হয় প্রতি টনে সাড়ে সাত হাজার টাকা করে মূল্য বৃদ্ধি পাবে আপনি আমরা যারা রড কিনি ব্যবসা বাণিজ্য করার জন্য বা স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা রড যারা বিক্রি করে তাদের সাথে দশ বিশ পয়সা আমরা নেগোসিয়েট করি যে ভাই পঞ্চাশ পয়সা দাম কমায় দাও সেখানে যদি আমার বলে যে তোমার দামের উপর সাড়ে চার টাকার দাম বেড়ে গেলো তা আমার তো চারটি বারটি গোল করে ব্যবসাণিজ্য গোল করে বসে থাকতে হবে আমি ধরো ইয়ে হবে না মার্কেটে কাজ করার মতো এই যে আপনি ধরেন যে পদ্ধতিগুলো ওই ওই আপনি যে বড় মেগা স্ট্রাকচার যেগুলি হচ্ছে যেখানে হাজার হাজার লাখ লাখ টন রড লাগতেছে সেখানে কি দাঁড়াবে সেখানে কি ভ্যাট এক্সাম থাকবে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তা আপনি কি করছেন এন আর কি তৈরি করে দিবে ধরনের ব্যবসা বাণিজ্য না কি মানে সত্যিকার অর্থে যে তো তৈরি হয়ে যাবে ওই জায়গাগুলিতে সতর্কতার সাথে ডিল করা দরকার একটা জিনিস সবার অবগতির জন্য বলা দরকার আমরা যারা আজকে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করি আমরা কেউই পশ্চাৎপদ চিন্তা করি না আমরা বুঝি আমাকে ভ্যাট দিতে হবে ট্যাক্স দিতে হবে নাহলে আমার জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে না আমার জন্য ফ্যাসিলিটিস তৈরি হবে না যে ফ্যাসিলিটিস থেকে আমি মানে লাভ আমার মুনাফা নিশ্চিত করার জন্য নিশ্চিত করা দরকার যেটা গ্যাস বিদ্যুৎ সরবরাহ আমার ইনফ্রাস্ট্রাকচার সরবরাহ নিশ্চিত করা সেগুলো আসবে কোথেকে সেগুলো তো ভ্যাট ট্যাক্স থেকে আসবে সো আমি রেডি আছি এগুলো পে করার জন্য কিন্তু আমিও যেন থাকতে পারি বাজারে সেই চিন্তায় তো করতে হবে শুধু ভ্যাট কালেক্টর আর ভ্যাট নীতিমালা বাজারে থাকবে ব্যবসায়ীরা থাকবে না বাজারে তাহলে তো ওই ভ্যাট দিয়ে কোনো কাজ হবে না জি আপনার কাছে আবার আসবো আমরা একটু চট্টগ্রামে সংযুক্ত হই জনাব নাসির উদ্দিন আপনি বলছিলেন যে ভ্যাটের উপরে আবারও ভ্যাট নেওয়া হচ্ছে বিশেষ করে রেস্টুরেন্টে যখন পানির বোতল বিক্রি হচ্ছে কিন্তু একই সঙ্গে তো সরকারকেও এই মোশক পেতে হবে এবং সরকার তার জনকল্যাণমূলক পদক্ষেপ নেওয়ার জন্য অবশ্যই তার মোষাকের উপর বা করের উপর নির্ভর করতে হবে তাই নয় কি কি বলবেন আপনি অবশ্যই আমাদের এ বিষয়ে কোনো দ্বিমত নেই আমরা ট্যাক্স দিতে চাই ভ্যাট দিতে চাই এবং দেশের অর্থনীতির বুনিয়াদ তৈরি করতে এদেশের ব্যবসায়ী সমাজকে লাগবে এদেশের ব্যবসায়ী সমাজটা যদি কনফিডেন্সে না থাকে তো তাহলে তো দেশের অর্থনীতি মুভ করবে না আমার আমরা যে কথা বারবার বলতে চাচ্ছি যে যেই আইনটা হোক যে নীতিমালাটা হোক যে পলিসিটা হোক যেটা সেটি যেন কোনোভাবেই বিজনেস ফ্রেন্ডলি না হয় অবশ্যই একটি বিজনেস ফ্রেন্ডলি পলিসি যদি তৈরি করা যায় তাহলেই সেটি দীর্ঘমেয়াদে সাস্টেন করবে এখন আমরা এমন কোনো পলিসি তৈরি করা উচিত হবে না যেটা ব্যবসায়ীদেরকে রিল্যাকটেন্ট করবে যারা ব্যবসায়ীদের জন্য ইমপ্র্যাকটিক্যাল কোনো বিষয়ে কোনোভাবে চাপিয়ে দেওয়া ঠিক হবে না কারণ এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে এদেশের ব্যবসায়ী সমাজ ব্যবসা বাণিজ্য তাদেরকে যদি আপনি কনফিডেন্সে না এনে কোনো পলিসি তৈরি করেন সেটি কোনোভাবেই সাস্টেন করবে না অতএব আমার কথাটি হচ্ছে আমরা অবশ্যই ট্যাক্স দিতে চাই ভ্যাট দিতে চাই যে জন্য বলা হচ্ছে ট্যাক্স ন্যাটটাকে বাড়াতে হবে ষোলো কোটি মানুষের দেশে লক্ষ লক্ষ মানুষ রিটার্ন দেয় লক্ষ লক্ষ মাত্র বত্রিশ হাজার মানুষ রিটার্ন সাবমিট করে এটা তো খুবই দুঃখজনক আর যে বত্রিশ হাজার মানুষ ট্যাক্স দেয় তাদের উপরে যদি চাপ সৃষ্টি করতে যান তাহলে তো তিক্ততা বাড়বে তারা ব্যবসা বাণিজ্য করাটা তাদের জন্য অনেকটা দুঃসাধ্য হয়ে পড়বে সেজন্যই আমরা বলি প্র্যাকটিক্যালি ট্যাক্স নেটটা বাড়ান জেলা উপজেলা পর্যায়ে ট্যাক্স এখন গ্রামীণ অর্থনীতি অনেক ভালো ওখানেও ট্যাক্সের নেটটা বাড়ান ওখান থেকেও ট্যাক্স আনেন এবং ট্যাক্সের মাত্রাটা সহনীয় পর্যায়ে রাখেন ভ্যাটের মাত্রাটা সহনীয় পর্যায়ে রাখেন যেন দেশের ব্যবসায়ী সমাজ স্বতঃস্ফূর্তভাবে ট্যাক্স ভ্যাট দিতে চায় এখন এমন কোন পলিসি করবেন না যেন ট্যাক্স না দিয়ে ট্যাক্সটা মানে ট্যাক্স না দেওয়ার একটা প্রবণতা তৈরি করতে গেলে এটা দেশের অর্থনীতির জন্য কোনোভাবে ভালো হবে না আমরা চাই যে একটা প্র্যাকটিক্যাল পলিসি তৈরি হোক বিজনেস ফ্রেন্ডলি পলিসি তৈরি হোক যেন দেশের অর্থনীতির জন্যে এটা উপকার বহন করে এবং দেশের ব্যবসায়ী সমাজ এটাকে সাদরে গ্রহণ করে এখন ব্যবসায়ী সমাজের জন্য যদি বোঝাস্বরূপ কোনো জিনিস চাপিয়ে দেওয়া চেষ্টা করা হয় সেটা মনে হয় দেশের অর্থনীতির জন্য ক্ষতিকারক হবে এবং এটা হিতে বিপরীত হতে পারে সেজন্যই আমরা স্বাগত জানাই যে আলাপ আলোচনাগুলো হচ্ছে এবং নীতি নির্ধারক মহলেও মনে হয় বিষয়টা এখন কনভিনসড তারা বোঝার চেষ্টা করছেন আমি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর যেভাবে দেশের ব্যবসা বাণিজ্যকে নিয়ে চিন্তা করছেন আমার মনে হয় উনি কোনোভাবে এ ধরনের বিষয় চাপিয়ে দেওয়ার পক্ষে থাকবেন না এবং যুক্তিসঙ্গতভাবে দেশের ব্যবসা বাণিজ্যকে কনফিডেন্সে নিয়েই কাজ করবেন আমরা সেজন্যই বলি যে দেশের আপামর জনগণ যারা ব্যবসা বাণিজ্য করছেন প্রত্যেককে ট্যাক্সের আওতায় আনা উচিত না হলে তো দেশের অর্থনীতি ঘুরবে না দেশের অর্থনীতি এগুবে না এই বিষয়গুলো আমরা চাই কিন্তু মুসলিমের কিছু মানুষ যারা ট্যাক্স দেয় সারা বছর তাদের উপরে যদি ট্যাক্সের রেটটা বাড়িয়ে তাদের উপর চাপ সৃষ্টি করলে এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত হবে না সেটা দেশের অর্থনীতির জন্য ভালো হবে না জনাব নাসির উদ্দিন আপনাকে অনেক ধন্যবাদ আমরা একটা বিরতি নিই বিরতি থেকে ফিরে এসে আর আলোচনার সুযোগ আছে দর্শক আমাদের সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি জনাব আহমেদ আজকের কালের কণ্ঠে একটি প্রতিবেদন আছে সেখান থেকে আমি আপনাকে একটু একটা তথ্য দিতে পারি প্রতিবেদনে আবুল প্রতিবেদনটি করেছেন তিনি অর্থ বিভাগের কর্মকর্তাদের দিয়ে বলছেন যে আগামীকাল চোদ্দ মে জাতীয় রাজস্ব বোর্ডের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বাজেট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বৈঠক করার কথা রয়েছে এবং ওই দিনই ভ্যাটের হার কমিয়ে তেরো শতাংশ করার প্রস্তাব এনবিআর নিয়ে যাবে বলে প্রতিবেদনে বলা হচ্ছে এবং কর্মকর্তাদের ধারণা যে প্রধানমন্ত্রী এ প্রস্তাব পর্যালোচনা করে সেটা বারো শতাংশ নির্ধারণ করে দিতে পারেন এটি প্রতিবেদনে আসছে এই যে প্রস্তাব তাতে করে ভ্যাট আইনের যে জটিলতা আছে সেটি দূর হবে কি না এটি আপনার কাছে আমার একটি জানার বিষয় দ্বিতীয় আরেকটি বিষয় জানারা আছে যে আমদানিকারকদের কথা তো উনি বললেন রেজা ভাই কিন্তু রপ্তানিকারকদের বা রপ্তানি বাংলাদেশের সেটার উপরে এর কোনো প্রভাব পড়বে কিনা এ নিয়ে কোনো আলোচনা হলো না দুটো বিষয় ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নের জবাব আমরা আলোচনা এর আগে প্রথম অধিবেশন ইতে করেছি পর্বে করেছে সেটা আমি আবার পুনরাবৃত্তি করছি ভ্যাটের আইন পনেরো থেকে বারো শতাংশ বা তেরো শতাংশ বা বারো শতাংশ নিয়ে আসা এটা একটা নতুন উদ্যোগ যেটার সাথে আমরা দুই হাজার সাল থেকে ভ্যাটের বিষয়ে যে আলাপ আলোচনা করছি সেই আলোচনার আওতা বহির্ভূত একটা নতুন বিষয় এটার তিনটা ইম্প্যাক্ট আছে আমি সেটা বলি সেটা বলি সরকারের প্রথম কথা হচ্ছে যে সরাসরি ভ্যাটের আপতন কমে যাবে সরকারের রাজস্ব কমে যাবে দুই নম্বর এতে সাধারণ যে যে ব্যবসায়ী যে যারা ক্রেডিট চেনের বাইরে তাদের সমস্যার কোনো সমাধান হবে না কিন্তু বিরাট বেনিফিটেড হবেন হাই ট্যাক্স পেয়ার যারা এল টিউ বিরাট বিরাট ব্যাঙ্কস কর্পোরেট হাউসেস যারা ক্রেডিট চেনে আছেন কমিউনিকেশন যারা হিউজ পরিমাণ ব্যাঙ্ক দেন তাদের কিন্তু ভ্যাট অনেক কমে যাবে বর্তমানে ফিফটিন পার্সেন্টে তারা তিন পার্সেন্ট দেন কাজেই ভ্যাট কমানোর রেট তাদের জন্য জাস্টিফাইড না তারা প্লাস মাইনাস তিন পার্সেন্টের উপরে দেন না আমরা বলছি যে আমাদেরকে যারা ক্রেডিট চেনের বাইরে তাদেরকে এক পার্সেন্ট বাড়ায় চার পার্সেন্ট দেন এইটাই হচ্ছে মূল দাবি এখন এই চার পার্সেন্ট না দিয়ে আপনি যদি বারো পার্সেন্ট বা তেরো পার্সেন্ট বা বারো পার্সেন্ট যদি মাননীয় প্রধানমন্ত্রী বারো পার্সেন্ট করেন তাহলে এইটার উপলক্ষ্যটা কি হচ্ছে জানেন পনেরো পার্সেন্ট হলে যদি প্রধান আর একটা জিনিস বলে রাখি আপনি দশ পার্সেন্ট যারা ক্রেডিট চেনের মধ্যে আছে তাদের জন্য এটা আইন কিন্তু যারা ক্রেডিট চেনের বাইরে যারা পনেরো পার্সেন্ট মূল্যের উপরে দিবেন তাদের জন্য কিন্তু এটা ভ্যাট আইন না এটা এক্সাইজ আইনে পরিণত হয়েছে বর্তমানে নতুন ভ্যাট আইনটা এই নব্বই পার্সেন্ট করদাতার জন্যে উৎপাদক বিক্রেতা এদের জন্যে সরবরাহ করে এদের জন্য এটা আবগানি শুল্কে পরিণত হয়েছে কারণ এটা তাদের মূল্যের উপরে ভ্যাট দিতে হবে এইখানেই আমাদের এত এটা আফগানি শুল্ক থেকে ভ্যাটের আইন আনতে হলে মূল্য সংযোজিত অংশের উপরে ভ্যাট দিবেন সেই ক্ষেত্রে চার পার্সেন্ট হবে এখন যদি আপনি এই সমস্ত পরামর্শগুলি যেটাতে আমাদের একটা সহমত হয়েছে সেটা বাদ দিয়ে নতুন করে ওইটাতে নিয়ে আসেন যে আমাদের ভ্যাটের আইন কম রেট কমায় দিলে সম্পূর্ণ এটা কিন্তু একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা সরকারকে তারা বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে এর ফলে কি হবে পনেরো পার্সেন্ট হলে ক্রেডিট না থাকলে আমার গলা থেকে কাটবেন আর বারো পার্সেন্ট হলে আমার বুক থেকে কাটবেন আমাকে আপনারা কাটবেনই এই হচ্ছে এই 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 এইটাতে একটা ভেস্টেড ইন্টারেস্ট ছাড়া কারো কোনো উপকার নাই সরকার আরেকটা স্বীকার হতে হবে আমি বলবো এনবিআরের এই প্রস্তাবনা ভুল সঠিক নয় এনবিআর উচিত তারা মূল ধারায় যে নেগোসিয়েশনটা হচ্ছে সেটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যে যারা এখন ভ্যাট দিচ্ছেন ক্রেডিট চেন তারা তিন পার্সেন্টে থাকবেন আর যারা ক্রেডিট নেবে না তারা চার পার্সেন্ট দিবেন টার্ন ওভার ট্যাক্সে তারা তিন পার্সেন্ট দিবেন এই স্ট্রাকচারটা এনশিয়ার করুক আমরা এক কোটি করদাতা নিশ্চিত করব এক লক্ষ কোটি টাকা ভ্যাট নিশ্চিত করব। এইটা আমি বলি থামরুল এবং এটা এটা এই এইভাবেই আসবে এবং এইখানে আমরা পার্টনারশিপ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ব্যবসায়ী সরকারকে সমর্থন দিবে আগামী দুই সালে আমাদের নির্বাচন একটা আমরা পপুলার সরকারকে আমরা বিভ্রান্তির শিকারে এবং রাজনৈতিক অসন্তোষ এবং ভক্ত অসন্তোষের মধ্যে সরকার চলে যাচ্ছেন বলে আমরা যাচ্ছি এই বারো থেকে তেরো পনেরো থেকে তেরো বা বারো এটা প্রবলেমের কোনো সলিউশনই নাই মুসলিমেও কয়েকটা লোকের বেনিফিট ছাড়া তো এটাই হচ্ছে আমার বক্তব্য রপ্তানি খাতে মুসলাইনে আরেকটা সবচেয়ে বড় ফ্লজ হচ্ছে রপ্তানি খাতে এখানে কোনো বিধান রাখা হয়নি এক্সিস্টিং আইনে রপ্তানিতে যারা বন্ডেড ওয়ার থেকে নিয়ে আসেন তারা অটোমেটিক্যালি ক্রেডিট পাচ্ছেন ডিউটি ফ্রি কিন্তু যারা স্থানীয় উপকরণ ব্যবহার করছেন এখন স্থানীয় উপকরণ ভ্যালুয়েডেশন কিন্তু মাত্র অনেক বেড়ে গেছে আগে আমাদের তিরিশ পার্সেন্ট ভ্যালুয়েডেশান আদায় করতে কষ্ট হতো এখন আমাদের সমস্ত এক্সপোর্ট প্রোডাক্ট ফিফটি পার্সেন্ট ভ্যালুয়েডেশন তার মানে লোকাল ইনপুট অনেক বেড়ে গেছে এখন লোকাল ইনপুটের যে ক্রেডিট ট্যাক্সেশান সিস্টেম যে সাধারণত রপ্তানির উপরে ভ্যাট থাকে না এই জিনিসটা পরিপূর্ণভাবে রপ্তানি আইনে

আপনি এটা একটা ভয়াবহ জিনিস ঘটে যাবে যদি এটা এখানে মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে আমার মনে হচ্ছে যে দশ শতাংশ বারো শতাংশ পনেরো শতাংশ এটা কোনো বিষয় না প্রথমে বেসিসটা ঠিক করা হচ্ছে বিষয় আমি রপ্তানিকারক হিসাবে আমি যে মালগুলি বাংলাদেশে কিনবো দেশীয় সোর্স থেকে কিনবো রপ্তানির জন্য সেগুলি ভ্যাট এক্সামটেড কিনা এই জিনিসটা আগে পরিষ্কার করতে হবে এটা যদি ভ্যাট এক্সাম্পেড না হয় তাহলে তো আজকে আমি যেটা পাচ্ছি জিরো ভ্যাটে সেটা তো ফিফটিন পার্সেন্ট ভ্যাট দিতে হবে তো বারো পার্সেন্ট দিব গো থেকে তিন পার্সেন্ট দিব গো থেকে আমি যেটা এটা এক্সাম্পেড ওই হিসাবে তো আমার ক্যালকুলেশন করা আছে বিদেশের বাজারে এইটা পরিষ্কার করতে হবে এই জন্য বারো পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কোনো বিষয় নয় আমরা ভ্যাট দিতে চাই আমাদের বেসিসটা ঠিক করে দিতে হবে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদেরকে সুরক্ষার জন্য চিন্তা করতে হবে দেশীয় শিল্পকে সুরক্ষার জন্য চিন্তা করতে হবে রপ্তানিকারককে সুসুরক্ষার জন্য চিন্তা করতে হবে তারপরে গিয়ে আসবে ভ্যাটের কথা এবং সেই ভ্যাট যেটা আজকে আমরা পঁচাত্তর হাজার কোটি টাকার মতো আমরা ভ্যাট প্রায় দেই সেই ভ্যাট আরও বেড়ে যাবে কারণ আমাদের পঁচিশ পার্সেন্টের মতো এখন যা সরকারের যা ট্যাক্স খাত থেকে আয় আয় আসে তার মধ্যে পঁচিশ পার্সেন্ট মধ্যে ভ্যাট দেই সেই ভ্যাটের পরিমাণ আরও বাড়ানো যাবে সুরক্ষা নীতিমালাগুলি নিশ্চিত করার মধ্য দিয়ে চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে কোনোভাবে ভ্যাট বাড়বে না আপনি যেটা মঞ্জুর ভাই বলল আমিও আপনার সাথে একমত বলবো আজকে যে একটা পপুলার গভর্নমেন্টকে আনপপুলার করে দেওয়ার জন্য এক ধরনের মানে

আসলে আমাদেরকে আগে আগে পলিসিটা ঠিক করতে হবে চাপিয়ে দেয়া বিষয় না এটা হচ্ছে আমাদেরকে ব্যবসায়ীদেরকে কনফিডেন্সে নিয়ে একটা যুক্তিসঙ্গত এবং গ্রহণযোগ্য পলিসি তৈরি করাটার উপর আমি গুরুত্ব দিতে চাই আর এক্সপোর্ট সেক্টরের মানুষ হিসেবে ব্যবসায়ী হিসেবে আমি বলতে চাই আমরা যে রপ্তানি খাতেও ভ্যাটের ইস্যুটাকে অবশ্যই পলিসি পলিসিটা পরিচ্ছন্নভাবে তৈরি থাকা উচিত এবং একই সাথে যখন আমরা দেখি আমরা এক্সপোর্ট এক্সপোর্ট সেক্টরে সার্ভিস এজেন্সিগুলো বিভিন্ন বিল যখন করেন তারা একটা ট্যাক্স এক্সামটেড হলেও তারা ওখানে ভ্যাট একজামটেড হলেও ওখানে একটা ভ্যাট তারা নিয়ে নেন এবং পরবর্তীতে তারা আবার কাগজপত্র নিয়ে ভ্যাটটা রিফান্ড করার একটা কথা থাকে কিন্তু এতে করে রিফান্ড প্রক্রিয়াটা এত বেশি জটিল এবং এত বেশি হ্যারাস হয় এখানে একটা মধ্যসত্ব বুগি তৈরি হয় তারা ওখানে ভাগ বসাতে যায় যেটা আমার মনে হয় কোনোভাবেই সংগতিপূর্ণ নয় আমার মনে হয় যেটা ফেরতি দেওয়া হবে সেটা কোনোভাবেই নেওয়া উচিত না এটা অতিরিক্তভাবে একটা জটিলতা তৈরি করে এটা এক্সপোর্টারদেরকে নিরুৎসাহিত করা হয় আমার মনে হয় এক্সপোর্ট সেক্টরের জন্য এই নীতিমালাটাও আরও একটু স্পষ্ট তৈরিভাবে তৈরি করলে ভালো যে অনেক ধন্যবাদ জনাব নাসির উদ্দিন জনাব মঞ্জুর আহমেদ আপনার কথাগুলো শুনে শেষ করবো আপনার জন্য এক মিনিট ধন্যবাদ আমি মাননীয় মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর যে জনগণের প্রতি সংবিধানশীলতা আমাদের এটাকে পুঁজি করে আমরা আমাদের বক্তব্য দিয়ে থাকি এবং আমরা পজিটিভলি রেসপন্ডেড হয়েছেন সবসময় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী আমি যে জিনিসটা এখন বলে শেষ করবো সবসময় বলা হয়েছে যে পনেরো পার্সেন্ট ভ্যাট যদি অব্যাহত থাকে তাহলে আমাদের জুয়েলারি শিল্প স্টিলস খাত আমাদের রিহাব খাত রিহাব খাতের সাথে দুইশো উনসত্তর সাব সেক্টর জড়িত এই সবগুলি পনেরো পার্সেন্টে বসে পড়বে পৃথিবীর কোথাও এগুলিতে এক পার্সেন্টের উপরে ভ্যাট নাই ভারতে এইটার উপরে এক পার্সেন্ট ভ্যাট এখন পনেরো পার্সেন্ট ভ্যাট যদি জুয়েলারি শিল্পেতে দেন রিহাবের রডের উপরে দেন আপনি আপনি এ সমস্ত দেন এই সমস্ত খাতের যে মূল্য কোথায় যাবে এগুলি সম্পূর্ণ অবাস্তব অলিক কল্পনা এগুলি সিন্ধুবাদের দৈত্যও এত অত্যাচার করে নাই যতটা এই অত্যাচার এই আইনের উপরে চাপায় দেয় করবে আমরা সরকারের প্রতি বলি এগুলো একটা প্র্যাগম্যাটিক দৃষ্টি দিয়ে দেখেন ডেক্স টপ নিয়ে নতুন আইন করতে চায় না ইম্প্যাক্টটা বুঝতে চেষ্টা করেন যেটা মাননীয় অর্থমন্ত্রী নিজেও বলেছেন তো ইমপ্যাক্টটা সরকার বিবেচনা করে এটা যথার্থ ভ্যাট আইন দেওয়া সম্ভব এবং আমরা মনে করি প্রাইভেট সেক্টরের সেরকম এক্সপার্টাইজ আছে আমরা এনবিআর এর এক্সপার্টের সাথে বসে সাত দিনের মধ্যে আমরা সমানের একটা ভ্যাটের আইন দিতে পারবো খুব কয়েকটা জায়গায় বত্রিশ ধারায় ছেচল্লিশ ধারায় পনেরো ধারায় তিন চারটা ধারায় ছোটোখাটো চেঞ্জ করলে এইটা বিশ্বমানের আইনে পরিণত হবে এবং ব্যবসায়ীদের সকল কনসার্নটা অ্যাড্রেস করা হবে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি সরকারের কাছে যে তারা যেন এটাতে আমাদের সাথে একত্রে বসেন এই জিনিসটা ঠিক করেন অনেক ধন্যবাদ চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন সাবেক সহসভাপতি বিজেম আমাদের সঙ্গে ঢাকায় সংযুক্ত ছিলেন এ সাবেক উপদেষ্টা জনাব মঞ্জুর আহমেদ এবং রেজা গ্রুপের চেয়ারম্যান জনাব এ কে এম শাহিদ রাজা তিনজনকে অনেক ধন্যবাদ দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকেও ধন্যবাদ শনি থেকে বৃহস্পতি প্রতিদিন দুপুর একটাই আমাদের এই অনুষ্ঠান হয় অর্থনীতির নানা বিষয় নিয়ে বীর সংলাপ দেখার আমন্ত্রণ রইল